আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটাই দেখতে পারতেছেন বাজার বুজার নিয়ে বসছি, কি কি কেনাকাটা করলাম তা নিয়ে হলো বসছি। দেখি তোমার রঙের ডিব্বাটি দেখি, তা নিয়ে হলো বসছি। তো আজকে বাজারে যাওয়া খুবই মন খারাপ হয়ে গেছে। সর্বপ্রথম হলো আজকে আমার বাজারে যাওয়ার উদ্দেশ্য হলো আমি আমার মায়ের জন্য হলো একটা ই বানাইতে দিছি, এই কি যেন একটা টেবিল বানাইতে দিছি, পড়ার টেবিল। যে টেবিলগুলো হলো ওই যে কিনতে পাওয়া যায়, যেটা হলো আপনার ইয়া হয়, এই লাইটটা জ্বালাই দাও, ইয়ের হয় ওই যে কি যেন পাটেক্সের কতগুলো টেবিল আছে না, ওরকম করে আমি হলো কাঠ দিয়ে বানাইতে দিছি। তো ওই টেবিল বানাইতে দিছি, আর একটা জুতার র‍্যাক বানাইতে দিছি। হ্যাঁ, তো একটা পড়ার টেবিল বানাইতে দিছি, আর হলো একটা জুতার র‍্যাক বানাইতে দিছি। তো আমি জুতার র‍্যাকটা একটু অন্যরকম করে বানাইতে দিছি, যাতে আমার সব ফার্নিচারের সাথে থাকলে, মানে আমি যে ফার্নিচারগুলো নিব সবগুলোর সাথে থাকলে সুন্দর দেখা যায়, মানে ঘরের ভিতরে থাকলেও বোঝা যায় না যে জুতার একটা র‍্যাক রাখছি। এরকম করে বানাই দিছি, মানে আলমারিয়া সিস্টেম বানাইতে দিছি। তো ওটাও হয় নাই, মানে ওইগুলো হয় নাই। আর দুটা তিনটা দরজা বানাইতে দিছি আমার তিনটা রুমের জন্য। ওই দরজাগুলো করছি কি, ওরা হলো ছোট বানাই হেলাইছে, ছোট বলতে কি পাশে ছোট বানাই হেলাইছে, লম্বায় ঠিক আছে ছোট বানাই হেলাইছে। তো এখন তিনটা দরজার দাম প্রায় 30,000 টাকার মতো আসছে। আপনাদের ভাইয়া তো ওই দরজা নিবেই না, কারণ ছোট দরজা দিয়া যদি ওটা ভিতরে যদি কাট দাও দেয়, কাট ছুটে যেতে পারে, এজন্য নিবে না। তো অনেকক্ষণ সময় ওইখানেই আমাদের সময়গুলো কাটছে। তারপরে আবার আপনাদের ভাইয়া মানে ঘরে আমাদের ঘরে রং করবো, এই রং করার জন্য রং কিনতে গেছি। রং যেটা আমরা কালার চুজ করছি তো ওটা হইতেছে না, তারা হলো কালার বানাইয়া তারপরে হলো কালার দিবে। তো আর কোম্পানির যে কালারটা হয় ওই কালারটা একটু হালকা হয়, এজন্য তারপরে কালার বানায় কালার দিব, এখানে অনেকক্ষণ সময় লাগছে। তো যাই হোক, তারপরে শেষমেশ হলো কেনাকাটা করলাম। আর বিশেষ করে হলো এই যে এই লকগুলো, আমাদের তিনটা লক লাগবে। তো এত দাম, একটার দাম কত করে চাইছে জানো? 1700 টাকা করে। তো আমি দেখলাম যে মানে তিন চারটা লক কিনলে টাকা নিয়ে গেছি 20,000, ওইখানেই শেষ। তো ভাবলাম যে মানে আজকে হাজার নিতেছি না, তারপরে নিয়ে আসলাম এই দরজার জন্য লক নিয়ে আসলাম। আর আমার ছেলের হলো মানে এই এইগুলো তো আমার ছেলের অনেক কাজে লাগে না বাবা, আমার ছেলের অনেক কাজে লাগে, এই জন্য হলো দেখানো। আর আমার এই যে এই লকটা ওই ওই এই কালারে, কিন্তু ওটা গোল। তো যাই হোক, এই লকগুলো হলো কিনছি আপনাদের ভাইয়ার মানে ঘর লাগানোর জন্য। কালকে যেহেতু দরজাগুলো নিয়ে আসবে, মোটামুটি ভাবে একটু সলিউশন হয়েছে যে দরজা কিভাবে কি করা যায়। তো যাই হোক, দেখি কতটুকু পারি আনার জন্য। আর এই জন্য আর এই যে এখানে হলো আমার শাশুড়ির জন্য, আমার শ্বশুরের জন্য, আমার ননদের জন্য, ছোট ননদের মিমের জন্য, আর আমার মার জন্য হলো মানে কেনাকাটা করা হয়েছে। এগুলো একটু থাক, আমি বাজার কি করছি তা আজকে দেখাই। মুরগি নিয়ে আসছি, মুরগির দাম কমে গেছে। 200 টাকা করে নিছে না গো মুরগি, কত করে নিছে? 190। 190 আপনাদের ভাই হইতেছে 30 টাকা করে, আব্বা বাইতে না তো তুমি 60 টাকা করে এখান থেকে নিবে, পরে বেটায় যা থুয়া হুম এর লিগে আমি বাইতে আধা কেজি দেন। আধা কেজি নিয়ে আসছি, আর এখানে হলো কাঁচা মরিচ নিয়ে আসছি, আর এই যে পেঁয়াজ নিয়ে আসছি 2 কেজি, আমার পেঁয়াজ আছে, তারপর আবার 2 কেজি নিয়ে আসলাম। তো একসাথে মনে হয় যদি 10-5 কেজি আনতাম তাহলে অনেক দিনের ভিতরে আর কেনা লাগতো না এই আর কি। আর এখানে এই যে ই আছে, মানে রং আছে, জানালার রং করার জন্য রং আছে, তারপরে ব্রাশ আছে, তারপরে এটা কি যেন ওই যে রং ভরলে দিলে উঠে যায় তার ফিন না কি যেন বলে, এগুলো সব আছে। বাবা বাবা এটা নষ্ট হলে কিন্তু আর লাগাই থাকবো না, ই করো। তো সবগুলো আছে। আর এই যে এখানে আরো কিছু বাজার করছি। তো ওদিন কালা হলো রোজার আগে হলো আমি ইয়ে গেছিলাম, বাজারে গেছিলাম, পরে একটা দেশি চিড়া, চিড়াটা মানে বাজারের রোজার ভ্যাসনগুলো কিনতেছিলাম, রেশন যা লাগে ওগুলো কিনতেছিলাম। তো পাশে হলো এই চিড়াটা ছিল, ওই চিড়াটা খাইছি, খুব মজা লাগছে।
তারপর ভাবলাম যে আজকে এই চিড়াটা নিয়ে যাবো, তো 1 কেজি চিড়া নিয়ে আসছি। এটা দেশি দানা কি জানো মা গো, হাইড্রা দানের না, হাইড্রা দানের চিড়া, এটা লাল চিড়া। এই চিড়াটা খুবই মানে একটা মজাদার একটা চিড়া, তো এই চিড়াটা নিয়ে আসলাম খাওয়ার জন্য। আর আমার আবু তালা অনেক খায় চিড়া, না বলো তুমি অনেক খাও না, এই জন্য নিয়ে আসছি। আর এগুলো হলো ব্লেডগুলো হলো আমার এক ভাইয়ের, অনেক কিছুই আছে আজকে। এই যে অনেকগুলো কবজা আছে যেগুলো আমাদের দরজার জন্য লাগবে, এই জন্য কবজাগুলো নিয়ে আসছি। হ্যাঁ অনেকগুলো কবজা নিয়ে আসছি, আর সুইচ নিয়ে আসছি। এই সুইচের বিশাল এক কাণ্ড হয়েছে আমাদের ঘরে, আপনাদের ভাইয়া হলো মানে অনেক সুইচ নিয়ে আসছে মালয়েশিয়া থেকে। তো এখন আমার ওই সুইচগুলো হলো পছন্দ না, সুইচগুলো হলো অনেক বড় বড়, এমনি সুন্দর সুইচ, আর্থিং করে না কিছু করে না, অনেক সুন্দর কিন্তু এত বড় বড়। তো আমি চাইছিলাম যে যেটা গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের সুইচ আমার ঘরে লাগানোর জন্য। তো ওই সুইচের দাম হয়ে গেছে হলো এক একটার পার পিস কত করে যেন চাইলো, 800 800 আছে, 800-র বেশিও আছে। ইয়েস দেখো 800 হ্যাঁ, মানে 4-5 হাজার টাকার সুইচ হয়ে গেছে, তার 6টা সুইচ 4-5 হাজার টাকা হয়ে গেছে। আমি 4-5 হাজার টাকার সুইচ, এতগুলা এত টাকা হয়? তাহলে আমার ঘরে যে সুইচগুলো আছে, এক অনেকগুলা সুইচ আছে, মানে আমার পুরো বিল্ডিংটা হয়ে যাবে এতগুলো সুইচ আছে। তো তাহলে ওইগুলো ফালাই দিম কি লিগা। তো তারপরে এই যে এর দুইটা সুইচ নিলাম সাদা দেখা, মানে ওইগুলোর সাথে যেন অ্যাডজাস্ট হয়, তাও এটা 250 টাকা করে নিছে। তার মানে এবার বুঝেন আমার ঘরে যে সুইচগুলো আছে, এই সুইচগুলো যদি আমি না লাগাই তাহলে ওইগুলো ফালানি দেবো। তো চিন্তা করলাম যে এত দামটা না নিয়ে, ওইটা তো বাইরের সুইচ, তো ওইটারই লাগাবো, যেহেতু মালয়েশিয়ার সুইচ তো ওইটারই লাগাবো। এই জন্য চিন্তা করে শুধু ফ্যানের যে রেগুলেটর ওইটা এর দুইটা নিয়ে আসছি, আপু এটার এই দুইটা নিয়ে আসছি, তো এটা দুইটা লাগাবো। এত মানে অতগুলো টাকা আমি আর অপচয় করতে চাইলাম না, যেহেতু মানে একটু সৌন্দর্যের জন্য চাইছিলাম, কিন্তু মানে সৌন্দর্য করতে গেলে তাহলে আমার ঘরে এত টাকা, এত দামি এটার একটা যদি 250 টাকা করে হয়, তা আমার ঘরে যে সুইচগুলো আছে 300 টাকা করে হবে, মানে এক একটা। তাহলে আমি এত দামি সুইচগুলো কেন ফালাবো, এই চিন্তা করে আর সুইচ নিলাম না। আর এখানে হলো 1 কেজি খেজুর নিয়ে আসছি, খেজুর হলো নাই, অল্প 2-3টা ছিল আর নাই। আর এটা হলো ঘরের একটা মানে ই ভিতরের সিটকারি, তো এই নিয়ে আসছি। আর এ হলো আজকের আমার বাজার, আর বিশেষ করে হলো দরজাগুলো যদি আনতে পারতাম তাহলে ভালো লাগতো। বাবা সরো, কালকে চাইছিলাম যে দরজা দরজা ঠিক করে তারপরে রুমে উঠবো, আর খাট দেখে আসছি, একটা সুকেস দেখে আসছি, একটা ড্রেসিং টেবিল দেখে আসছি। তো এগুলো ইনশাল্লাহ আমার নতুন ঘরের জন্য আনবো, আপাতত না, যদি পারি মানে ঈদের কয়েকদিন মানে সপ্তাহখানিক পর আমি কিনবো, এজন্য হলো ওই করা। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন পারি। আর বাবা মার ড্রেসগুলো কী কী কাপড় চোপড় আনলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানে অন্য এক ভিডিওতে দেখবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখন হলো আমি রান্না করব পুঁই শাক দিয়ে আর পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে কিন্তু একসময় মানুষ অনেক খাইতো, যখন পাঙ্গাশ মাছটা নতুন বাইর হয়েছিল। বাবা এটা দিয়ে রং করবো, এটা যে তুলা ইউটে দেবো। যখন নতুন বাইর হয়েছিল পাঙ্গাশ মাছটা মানে নতুন প্রচলিত হয়েছিল তখন অনেক খাইতো, এখন মানুষ খাইতে চায় না। তো আমার অনেক খাইতে মন চাইলো, এই জন্য নিয়ে আসলাম। তো আমি এগুলো হলো করবো এখন। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা, মানে আপনাদের কিন্তু কতটুকু ভালো লাগে, তো এটি শেয়ার করলাম। আর এই যে দুটো রং নিয়ে আসছি, আর আমার এইটা হলো ঘরের জন্য এই যে এই রংটা, এটা কি বলে ভেবি পিঙ্ক, মানে ভেবি পিঙ্কে চাইছিলাম আমি, একটু অন্যরকম হয়ে গেছে, তো এটা নিয়ে আসছি। আর হলো এটা কী জানো আপনাদের ভাই বলো, এটার উপরে দেওয়ার জন্য। তো এইগুলো হলো আনা, মাথায়টা ছেড়ে দাও না, এ বাবা ফর্মটা ছিঁড়ে লাইলা কে, এগুলো হলো আনা। আর এখন হলো আমি টুকিটাকি করে সব কাজগুলো হলো গুছাবো, এগুলো এই যে এটার ভিতরে বুড়া থাকবে, এগুলো সব কালকে লাগবো। এর একটা আড়াইলে বাবা আর দরজা ঠিক করতে পারবে, আমার ছেলে দেখবেন মানে তার এই ইলেকট্রিক জিনিস খুব আকর্ষণ। এটার ভিতরে কি কি আছে সব বাই করে লাগছে, যদি একটা আড়াই না তোমার বাবা আমার সহকার পিড়েই বলছে। আজকে হোস্টেলের রাইখে গেছিলাম, মেয়ের পরীক্ষা ছিল, সেই মা ওরে ওইগুলা না ওইগুলা
সেই 7টা বাজে হলো বাইরে গেছি মেয়ের পরীক্ষা ছিল মেয়েকে পরীক্ষা দেওয়াইছি তারপরে বাজারে গেছি তারপরে আমার একটু আবারো একটা মানে খাটের জন্য বেড কেনার জন্য দরকার আছে সবকিছু মিলা মানে দেখতে দেখতে যায় আজকে দেখে আসলাম নিয়ে আসতে পারি একটা বাজেটও তো করার দরকার যে কোনটা কোন দামের হয় কোনটা কি হয় আগে যদি একটা আইডিয়া থাকে তাহলে বাজেট করা যায় যে এটাই দাম দা কিনতে হবে তো যাই হোক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ওরে এরা এরা চল ঢুকাই তো মা এটা চল ঢুকাই তো হ্যাঁ বলো কি না না লাল গোলাপি তো দেখবা মনে করে দুধও দেখি শাক নিয়ে হ্যালো বাদাম যদি গাড়ি পাও তাহলে পাড়াই দিও কেন আমার এক দেড় ঘন্টা লাগবো চার্জ দিতে
আগো কোয়া কোয়া তুমি আয়া বলো তাইলে কোয়া আয়া বলো যে নুরু করে নাম আইতাছে দাঁড়িয়ালা কোনটা সিলার কত করে দাম রং থাকবো ঘরের ভিতরে রং করা হয় পুরো রং করা হয় কি রং করছে তো ভালো না ফুটবো কোনটা নিব এই কালার দেখে মনে হয় যে এটা এটা ওটা গাঢ় বেশি না হ্যাঁ কোন কালারটা এটা তো পিঙ্ক তো ভালোই লাগে এটা এটা এটা